আপনারা দেখছেন দ্য ভয়েস অফ বেঙ্গল, বাংলার কথা বাঙালির কথা। আমাদের খবরগুলি নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। ডায়মন্ড হারবার থেকে কলকাতার ধর্মতলাগামী বাস দুর্ঘটনার কবলে পড়ল। মঙ্গলবার বিকেল 3:30 নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায় নয়াঞ্জুলিতে। ঘটনায় অন্তত 35 জন যাত্রী জখম হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার থানার দোস্তিপুর এলাকায়। প্রাথমিক অনুমান, দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। খুব স্পিডে ছিল, স্পিড থেকে এসেই মাত্র মোটামুটি কন্ট্রোলে, মোটামুটি বাঁদিকের চাকা লেবে গেছে, লেবে গিয়ে ঠেলে দিয়েছে দিদি আর টানা বার হয়েছে। স্থানীয়রাই উদ্ধার কাজে হাত লাগায়। পরে খবর পেয়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ ঘটনাস্থলে আসে। আহতদের উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। বাসের মধ্যে এখনও কেউ আটকে রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, দ্য ভয়েস অব বেঙ্গল। আপনার এলাকার খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।